নমস্কার বন্ধুরা আমি ডাক্তার সৈকত আজ আমি আলোচনা করব এসপিএল কোম্পানির ক্যালেন্ডুলা অ্যান্টিসেপটিক মলমের বিষয়ে এই ক্যালেন্ডুলা মলম এমন একটি মলম যা প্রত্যেকের ঘরে রাখা উচিত কারণ এটি যে কোনো কাঁটা সেরার ক্ষেত্রে অব্যর্থ কাজ করে এই জন্য এখানে লেখা রয়েছে অ্যান্টি রাফনেস অ্যান্টিসেপটিক হিলিং ক্রিম এটা চামড়ার রুক্ষতাকে দূর করে এটা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয় এছাড়া এটা যে কোনো কাটা সেরা মলম হিসাবে ব্যবহার করা হয় এটা এসবিএল হোমিওপ্যাথি কোম্পানি তৈরি করা এই মলম এসবিএল হোমিওপ্যাথি কোম্পানি যে জিএমপি এবং আয়ুষ সার্টিফাইড কোম্পানি এর দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা এবং এর এক্সপায়ারি ডেট ছ বছর অবধি একে রাখা যায় এর যে ইন্ডিকেশান বা নির্দেশ লেখা আছে অ্যান অল পারপাস অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যানোডাইনিক ক্রিম হিলস কার্ট ব্রুইসেস চ্যাপড সারফেসেস বার্নস অ্যান্ড স্কেল অর্থাৎ চর্ম সংক্রান্ত যে কোনো রোগে এটি ব্যবহার করা যায় যেমন কেটে গেল ছড়ে গেল হাতে চিপা লেগে নীল হয়ে গেল এছাড়া ছোটোখাটো আগুনে ফসকা পোড়া বা পুরাতন ইঞ্জুরির ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় এর কন্টেন্টের মধ্যে ক্যালেন্ডুল অফিসিনালিস মাদার টিঞ্চার ফোর গ্রাম এটা অয়েনমেন্ট বেস রয়েছে অয়েনমেন্টটা তৈরি হচ্ছে হোয়াইট পেট্রোলিয়াম প্যারাফিন অ্যান্ড লিনোনিল এবার আসি এর দাম এর দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা এটি এসবিএল হোমিওপ্যাথি কোম্পানি দ্বারা প্রস্তুত করা এবং এটি শুধুমাত্র এক্সটার্নাল ইউজ বা উপর থেকে চামড়ায় লাগানোর উপর এটি খাবার ওষুধ নয় আর এটাকে বলা হয়েছে কিপিনে কুল প্লেসেস অর্থাৎ এটাকে ঘরের কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবেন কিন্তু তাই বলে এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ঘরের তাকের মধ্যে রেখে দিলেই হবে পুরোপুরি সূর্যের আলো বা রোদের মধ্যে খোলা না রাখলেই হল সাধারণ ঘরের উষ্ণতাতে তাকে রাখতে হবে বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কাটাছেড়া ছেঁড়া বিশেষ করে যদি ছোটো বাচ্চা থাকে বা বড়োদেরও রান্নাবান্না করতে গেলে হাত পা কেটে যায় দাড়ি কামাতে গেলে কেটে যেতে পারে যে কোনো ধরনের কাঁটা ক্ষেত্রে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট অত্যন্ত কার্যকর বন্ধুরা এ আরও যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসাও থাকে কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি হোমিওপ্যাথি রিলেটেড কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা জানতে পারবেন আজকের মতো এইটুকুই নমস্কার